পাবজি বর্তমান বিশ্বে বহুল আলোচিত একটি অনলাইন গেম। বাংলাদেশের তরুণ তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষই ঝুঁকে পড়েছে পাবজিতে। কি আছে এতে, কেন মানুষের আসক্তি বাড়ছে এই গেমে, পাবজি খেলে কি আদৌ কোনো লাভ আছে, উত্তর খোঁজার চেষ্টা করেছেন অনিক জাবের। পাবজি গেমটির ধারণা আসে কিমজি ফুকাসাকু পরিচালিত ব্যাটেল রয়্যাল নামক জাপানি একটি চলচ্চিত্র থেকে, যেটা প্রচারিত হয় 2000 সালে। এই গেমটি সারা বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, তার হাওয়া লেগেছে বাংলাদেশেও। ই-স্পোর্টস দুনিয়ায় খুব ভালোভাবে আলোড়ন সৃষ্টি করতে পেরেছে গেমটি। এখন প্রত্যেক বছরই গ্লোবাল চ্যাম্পিয়নশিপ থেকে শুরু করে সব ধরনের চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে এ খেলার। এ খেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে অনেক ব্যবসা। পাবজির আদলে গড়ে তোলা রেস্টুরেন্টের দেখা মিলবে বাংলাদেশেই, তারা বেশ জমিয়ে ব্যবসাও করছে। পাবজি পুরো বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করলেও এটা অনেক মানুষকে করে তুলছে আসক্ত, আর অনেককে নিজের লক্ষ্য থেকে বিচ্যুত করছে। চীনে 13 বছর বয়সী এক কিশোর নিহত হয় পাবজির চরিত্রের মতো বিল্ডিং থেকে লাভ দিতে গিয়ে। বাংলাদেশি শিশু কিশোর আর তরুণ তরুণীরা কেন ঝুঁকছে এই খেলায়? পাবজিটা আসলে আমি কোনো লাভ লোকসান চিন্তা করে খেলি না, দেখা যায় অবসর সময় টাইম স্পেন্ড করার জন্যই খেলি। ইয়ে আছে যার সঙ্গে আসলে বছরে একবারও আমার কন্টাক্ট হতো না, বাট এই গেমের কারণে দেখা গেছে প্রতিদিনই তার সঙ্গে আমার একটা আড্ডা হচ্ছে। পাবজি মোবাইল আমার কাছে খুবই জনপ্রিয় একটি গেম, কারণ হচ্ছে আমি যখনই পাবজি মোবাইল একটা ম্যাচ স্টার্ট দিই না কেন, তখন আমার সাথে শুধু বাংলাদেশের প্লেয়াররা পড়ে না, পাশাপাশি প্রায় বিভিন্ন ফরেন কান্ট্রির প্লেয়াররা পড়ে, যাদের সাথে আমি অ্যাকচুয়ালি কমিউনিকেট করতে পারি, তাদের সম্পর্কে জানতে পারি, তাদের সাথে কথা বলতে পারি, এটা অ্যাকচুয়ালি প্লাস পয়েন্ট পাবজি মোবাইলে। একটা গেমে গাড়ি চালাতে পারছেন, সাঁতার কাটতে পারছেন, আপনি ইমোট করতে পারছেন, তারপর হচ্ছে স্কোয়াডের সাথে আপনি খুব মজা করতে পারছেন, গেমটাতে কথাবার্তা বলতে পারছেন, ইজিলি কমিউনিকেট করতে পারছেন। যারা প্রফেশনাল গেমার হতে চান তারা পাবজিকে নিজের লক্ষ্য করেছেন, কিন্তু গেমিং একটা পেশা হিসেবে এখনো বাংলাদেশে তেমন ভাবে সাড়া ফেলতে পারেনি। এদেশের তরুণদের পাবজি খেলে সময় কাটানো আর আসক্তি তৈরি ছাড়া অন্য কোনো লাভ না থাকলেও পাবজি নির্মাতা প্রতিষ্ঠান পাবজি কর্পোরেশনের লাভ শুনলে কপালে উঠবে যে কারো চোখ। পাবজি কর্পোরেশন 2018 সালে এ গেম থেকে মোট আয় করেছে প্রায় $920 মিলিয়ন, আর এখান থেকে তাদের লাভ হয়েছে $310 মিলিয়ন। একটি মুদ্রায় দুটি পিঠ থাকে, তাই ভিডিও গেম খেলার যেমন ভালো দিক আছে তেমনি অনেক খারাপ দিকও আছে। তাই সবকিছুর মতোই যদি ভিডিও গেমস সীমার মধ্যে থেকে খেলা যায় তাহলে তার ফল ভালো আসবেই। অনিক জাবের, 71।